তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখাবো স্যামসাং ফোনের স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান সহ বাকি যে স্যামসাং ফোনের আপডেটগুলো অর্থাৎ ইউআ থ্রি পয়েন্ট জিরো এইটা কবে আসবে বাংলাদেশে এবং এর ডিটেলস এবং কোন কোন মলে সম্পূর্ণ দেখাবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যায় তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু নির্ধারিত সেই ওয়েবসাইটে চলে আসি যে আসলে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেখিয়ে দিব যে কোন কোন মডেল কোন কোন ডিভাইসগুলো কিভাবে আপডেট আসবে দেখুন সর্বপ্রথমে বলা আছে স্যামসাং গ্যালাক্সি এস টেন রিসিভ ও এস আপডেট আপ টু অ্যান্ড্রয়েড বারো এবং যারা দশে আছে এগারো দেখুন উপরে লেখা আছে কোন কোন মডেলের সেটগুলো আসবে দেখুন এ সিরিজ এ অ্যান্ড গ্যালাক্সি এম সিরিজ সবগুলো ফোনে কিন্তু আমরা এই আপডেটটা পাবো সারা পৃথিবী জুড়ে আমি কিন্তু আপনার প্রথমে বলে দিই দেখুন মারা করে দেখে দিচ্ছি এ সিরিজ এবং এম গ্যালাক্সি সিরিজের সবগুলো ফোন কিন্তু আপনারা এই আপডেটগুলো পাবেন বাংলাদেশ সহ সব জায়গাতেই তো সেইটা কবে নাগাদ পাবো সেটাই আজকের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তো দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ ওয়েবসাইটে সম্পূর্ণ দেখুন আপডেট দেখুন প্রত্যেকটা আপডেটের বিষয়ে কিন্তু এখানে লেখা আছে আপনারা দেখে নিন সাইজটা এ সিরিজের কতগুলো ফাইভ জি সহ সম্পূর্ণ ফোনের তালিকা সহ ডিটেল সহ কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তো এখনও যারা ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন কমেন্টস দেখুন এ এন্ড গ্যালাক্সি এম সিরিজের সবগুলো ফোনে কিন্তু আমরা এই আপডেটটা পেয়ে যাবো আর এই আপডেটটা বাংলাদেশে আসবে সম্ভবত দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে কিন্তু আমরা পেয়ে যাবো দেখুন উপরে কিন্তু হেডিংটাও কিন্তু আপনি দেখতে পেতেছেন যে কোন কোন ভাব আপনাদের গ্যালাক্সি ফোনগুলো আপডেট নিবে তো ভিডিওটা দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিও তো অবশ্যই একটা এখনই লাইক দিন আর চ্যানেলটা তো নতুন আসলে অবশ্যই চ্যানেলটা কী করবেন সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু তাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বিষয়টা আসলে কেমন করে হচ্ছে বা কীভাবে হচ্ছে কোন কোন মডেল কোন কোন ডিভাইস কোন কোন ডেট কোন কোন দেশে সবগুলো কিন্তু এই জায়গায় দেওয়া আছে তো আপনারা ভিডিওটা যদি মন দিয়ে দেখেন তাহলে কিন্তু অবশ্যই সবগুলো দেখতে পারবেন এখানে দেখুন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন কমেন্টস করেন তো ধন্যবাদ সবাইকে